স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন দেশে শিগগিরই নতুন করে পুলিশ বিজিবি ও আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে আর যেসব পুলিশ কর্মকর্তা এখনো কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দুপুরে সচিবালয় বিষয়ক সভায় কথা বলেন তিনি হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার ভালো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে গার্মেন্টস খাতে অস্থিরতায় একটি গ্রুপ উস্কানিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তামান্না তাহসিন খানের প্রতিবেদন মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে ভালো হবে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হয় মাজার দরকার নিরাপত্তা দেওয়ার কথাও জানান তিনি আসন্ন দুর্গা পূজা যেভাবে নির্বিঘ্নে যেন হতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং আমরা আশা করি এইবার পূজাটা সবচেয়ে নির্বিঘ্ন হবে এবং সবচেয়ে ভালো হবে এর আগে আমি বলছিলাম একশো সাতাশি জনের মতো ছিল এখন এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে তারা আমাদের কাছে এখানে মানে কি বলে আর তারা আমরা পুলিশ বলবো না তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে শুধু পুলিশ না পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিছি কিছুদিনের ভিতরে আজকে কী কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজেপির ক্ষেত্রেও আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন সাভারে একজন নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকেই প্রথম কেউ গুলি ছুঁড়েছিল নিহতের পরিবারকে তেরো লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো এই একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো আমাদের সূত্রপাতার দিকে খেয়াল করতে হবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও তেরো জন সদস্য মারাত্মক ভাবে আহত হয়েছেন চিকিৎসারত আছেন এখনো যারা এই শ্রম অঞ্চলের সাথে সম্পৃক্ত না কিন্তু বাইরে থেকে উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আরো শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে যাদের বারবালি আসলে বলতে হয় বারবালি বলা হচ্ছে যাদেরকে আইনের আওতায় আনতে হয় আইনের আনার কাজ চলছে যে সব কারখানার মালিক বেতন দিচ্ছে না তাদের জবাব দিয়ে তার মুখোমুখি করা হবে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন সেই মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে খান এসটিভি ঢাকা